আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পুটলি পিঠা। তো স্বাগত জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করেছি। এটা ডিজাইনটা হলো আমরা বস্তা বা পুটলি যেভাবে গিট দেই সেভাবে এটা করা হয়েছে, এই জন্য এর নাম পুটলি পিঠা। তো চলুন পুরো প্রণালীটা দেখে নিই। ডোয়ের জন্য নিয়েছি আমি 2 কাপ ময়দা, আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। পুরের জন্য নেব 1 কাপ নারকেল কুড়া, আধা কাপ চিনি। একসাথে জাল দিয়ে আমি হালুয়ার মতো করে নিয়েছি, আর লাগবে প্রয়োজন মতো পানি। প্রথমে ডোটা গুলে নেব। এর জন্য ময়দার সাথে তেল আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নেব। ডোটা ভালো করে ময়ান করে 20 মিনিট ঢেকে রাখতে হবে সেট হওয়ার জন্য। এটা মচমচে একটা পিঠা, আর নারকেলের পুর দেওয়াতে খুবই মজা লাগে। আশা করি সবাই ট্রাই করবেন। 20 মিনিট পর আবারও ভালো করে ময়ান করে নিতে হবে, আর ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে, তাহলে পিঠাগুলো সব এক সমান হবে। প্রতিটা অংশ থেকে এক একটা রুটি বানিয়ে নেব। ভালো করে ময়ান করে ময়দা ছিটা দিয়ে তারপর রুটিটা বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে আমি যে হালুয়া বানিয়ে রেখেছিলাম নারকেল কুড়া আর চিনি দিয়ে, সেই হালুয়া থেকে অল্প একটু নিয়ে গোল করে নাড়ুর মতো করে নিতে হবে, তারপর রুটির মাঝখানে বসিয়ে নেব। এভাবে রুটির মাঝখানে দিয়ে তারপর রুটিটা দুই পাশ থেকে এভাবে ধরে কুচি কুচি করে এক সাথে করে নিয়ে আসব পুরো রুটিটা, যেভাবে আমরা পুটলি গিট দেই বা বস্তা বাঁধি ঠিক সেভাবে করে ধরে মাঝখানে চাপ দিয়ে নেব যেন ছুটে না যায়। তারপর উপরের কুচিটা এভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে সবগুলো বানিয়ে গরম তেলে মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর কুচির অংশটা প্রথমে তেলে দিতে হবে। এই অংশটা একটু মোটা থাকে, আর এভাবে দিলে কুচিটা সুন্দর হয়ে থাকে, তাই কুচির অংশটা আগে দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলব। এটা মচমচে একটা পিঠা, আর নারকেলের পুর দেওয়াতে খুবই সুস্বাদু একটা পিঠা হবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী রান্না দেখার জন্য। আশা করি সবাই ট্রাই করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী রান্না দেখার জন্য। আল্লাহ হাফেজ।